আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বার্ডস কিংডমের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কিছু কিছু পাখি আছে যেগুলোর মেল ফিমেল বোঝা খুবই মুশকিল। যেরকম লুটিনো আলবিনোর ভিতরে থাকে, যেগুলোর নাক আসলে পুরুষ ফুল অ্যাডাল্ট হলেও নাক নীল হয় না, হালকা নীল হয় অথবা সাদাই থাকে, বোঝা যায় না। আবার ফিমেল পাখিও বোঝা যায় না। তো এই ধরনের পাখি আপনি কীভাবে বুঝবেন যে কোনটা মেল কোনটা ফিমেল, এই কনফার্ম হওয়ার জন্যই আমি ভিডিওটা তৈরি করেছি। যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা ইনশাল্লাহ কনফার্ম হতে পারবেন যে আপনার যে পাখি বুঝতে সমস্যা মেল ফিমেল কোনটা, সেটা বোঝা আপনার সহজ হয়ে যাবে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন যে যেই পাখিটা আপনার কনফিউশনে থাকেন মেল ফিমেল নিয়ে, সেটা কনফার্ম করবেন কীভাবে কোনটা কী জেন্ডারের। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেল নতুন ভিডিও দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন, তাহলে আমাদের নতুন নতুন পাখির ভিডিওগুলি সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। ভিউয়ার্স, আমাকে কিছুদিন আগে একজন প্রশ্ন করছিল যে তার একটা পাখি সাধারণত মেল পাখি ফিমেল পাখি, তার নাক সাদা কিন্তু তার অ্যাক্টিভিটিস মেল পাখির মতো, এখন সে বুঝতে পারতেছে না এটা মেল নাকি ফিমেল। তো এরকম আসলে না বোঝার কিছু কারণ আছে। আমি এরকম লুটিনো পাখি কিনছিলাম, তো ওইটার আমি দেখছি যে আপনার নাকটা হালকা আলবিনো ছিল, এটা পাখিটা আলবিনো মেল কিন্তু হালকা নীল আবার সাদা বোঝা যায়, কিন্তু বোঝা যায় না যে আসলে এটা মেল কিনা। সাধারণত মেল পাখি হলে তো নাকের ঝিল্লি নীল হওয়ার কথা, ফিমেলের সাদা, কিন্তু আসলে এটা সমস্যা হয় যে লুটিনো আলবিনোর ক্ষেত্রে আরও কিছু মিউটেশন আছে, সেগুলো পাখি আপনার ফুল অ্যাডাল্ট হলেও বোঝা যায় না কোনটা মেল কোনটা ফিমেল নাক দেখে, কেন নাকের যে রং আসার কথা প্রকৃতপক্ষে সেই রংটা আসে না। তো এটা বোঝার জন্য আপনার কী করতে হবে, তো আসলে যখন আপনি কনফিউশনে থাকবেন যে আপনি বুঝতে পারতেছেন না যে আপনার কোনটা মেল আর কোনটা ফিমেল, অ্যাক্টিভিটিস দেখা যায় মেলের মতো কিন্তু নাক দেখে মনে হয় ফিমেল, তো এক্ষেত্রে আপনি করবেন কি, আপনার যদি কিছু পাখি থাকে সেম বয়সের তাহলে আপনি চার পাঁচটা পাখির মধ্যে একটা খাঁচায় রেখে আপনার এই পাখিটাকে ছেড়ে দিবেন, সবগুলো যেন অ্যাডাল্ট একই বয়সের হয়, তাহলে দেখবেন যে এই পাখিটা যেই ফিমেল পাখিটার সাথে অথবা মেল পাখিটার সাথে খাতির করতেছে, তাহলে বুঝবেন যে এটা আপনার মেল কিনা ফিমেল। অর্থাৎ সে যদি ফিমেল হয় তাহলে সে কিন্তু ওই ঠিকই চার পাঁচটা মেল পাখির মধ্যে ফিমেল যে মেলটা তার পছন্দ সেই মেলটাকে বেছে নেবে। আবার যদি আপনার যে পাখিটা বুঝতে সমস্যা তা এটা যদি ফিমেল হয়ে থাকে তাহলে ও কিন্তু ঠিকই মেল পাখি বেছে নেবে, আর যদি মেল পাখি হয়ে থাকে তাহলে ফিমেল পাখি বেছে নেবে। তো এই জন্য আপনার জন্য সহজ হবে যখন দেখবেন কোনো পাখি নিয়ে আপনি কনফিউশনে থাকবেন মেল কিংবা ফিমেল কোনোভাবে বুঝতে পারতেছে না, সেটাকে আপনি চার পাঁচটা মেল ফিমেল পাখির মধ্যে রেখে দিবেন, তাহলে দেখবেন সে ঠিকই যেই পাখির সাথে তার বিপরীত যে জেন্ডার সেটার সাথে সে ঠিকই মিলে যাবে। তো এই জন্য আমি আবারও বলতেছি, যদি আপনার সেই পাখি নিয়ে কনফিউশনে থাকেন তাহলে একই বয়সে দুইটা মেল দুইটা ফিমেল নিয়ে একটা খাঁচা রাখবেন আর সেই পাখিটাকেও ছেড়ে দিবেন, তাহলে সে তার সঙ্গে খুঁজে নেবে, তখন আপনি কনফার্ম হবেন আপনার একটা মেল পাখি না মেল ফিমেল পাখি। তো ভিউয়ার্স, আশা করি আপনাদেরকে ভালো একটা তথ্য দিতে পারলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।